সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজ তোমাদের প্রোগ্রামিং ভাষার উপরে বারো নম্বর পাঠ এ পাঠে স্বাগত জানাচ্ছি আমি সঞ্জয় কুমার প্রামাণিক প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাদার বক্স গারস্থ অর্থনীতি কলেজ রাজশাহী আজ আমরা কীভাবে কোড লিখতে হয় আর কোড কিভাবে কাজ করে অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম দুঃখিত পাশাপাশি লিখে আমরা দেখব কিভাবে অ্যালগোরিদম ফ্লোচার্ট তৈরিতে সাহায্য করছে আর ফ্লোচার্ট থেকে কিভাবে আমরা প্রোগ্রাম লিখছি খুব মনোযোগ সহকারে খেয়াল করবে আগে সরাসরি কোড লিখে একবার তোমাদের শিখিয়েছিলাম কিভাবে প্রোগ্রামিং করতে হয় তারপরে অ্যালগোরিদম ফ্লোচার্ট এগুলো শিখিয়েছি এবার তিনটাকে একসঙ্গে তুলনা করে আমি তোমাদের দেখাচ্ছি আজকে আমাদের প্রথম যে প্রোগ্রাম সেটা হলো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার প্রোগ্রাম তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তোমরা জানো পাই আর স্কোয়ার পায়ের মান তোমরা থ্রি বা যে কোনো মান নিতে পারো যে দশমিকের পরে আরও ঘর বাড়ি নিতে পারো আমরা নিলাম দশমিকের পরে তিন ডিজিট পর্যন্ত আটটা কি এখানে বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ তোমরা জানো কাকে বলে তবু একটা ছবিটা দেখে নাও বৃত্তের ব্যাসার্ধ কোনটা হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের অজানা রাশি হলো একটি সেটা কি বৃত্তের ব্যাসার্ধ কিবোর্ড থেকে আমরা ইনপুট হিসেবে তাহলে কিসের মান নিব অজানা রাশির তো আমরা নেই তাহলে বৃত্তের ব্যাসার্ধের মান নিব আমরা চলক তাহলে আমাদের কয়টা হবে সূত্রটা কি ছিল আর স্কোয়ার ঠিক আছে চলক হবে দুটি একটা হলো ক্ষেত্রফল আর একটা বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের জন্য আমরা নিব আর ক্ষেত্রফলের জন্য এরিয়া ঠিক আছে ব্যাসারদের জন্য আর এ দুটো চলক আমাদের এখানে ঘোষণা করতে হবে কিভাবে চলক ঘোষণা করতে হয় সেটাও তো আমি আগে হয়তো শিখেছো আমি জানিয়েছিলাম এবার আসো দেখি যে অ্যালগোরিদমের সাহায্যে আমরা কিভাবে ফ্লোচার্ট তৈরি করছি আর এই প্রোগ্রামে মানে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রামে আমাদের সি ভাষায় সি ভাষায় যে ব্যবহার হয় কিওয়ার্ডস কোনটা কোনটা লাগছে অ্যালগোরিদম প্রথম ধাপ হলো প্রোগ্রাম শুরু শুরু দেখো এটা একটা উপবৃত্তের প্রতীক ফ্লোচার্টের শুরুর জন্য উপবৃত্ত প্রতীক ব্যবহার করতে হয় তারপরে ইনপুট হিসাবে আমরা রেডিয়াস মানে আর এর মান গ্রহণ করব ইনপুটের জন্য এটা কোন প্রতীক এটা হলো একটা সামান্তরিক আর ইনপুট হিসাবে কোনো ডাটা যদি আমরা কম্পিউটারের সিপিইউতে নিতে চাই মানে এর মেমোরিতে তাহলে আমাদের লিখতে হবে স্ক্যান তারপরে তৃতীয় ধাপে এসে দেখো আমরা কি লিখলাম সূত্রটা লিখলাম আর সূত্র লেখার জন্য ফ্লোচার্টে আমরা একটা আয়ত চিহ্ন ব্যবহার করেছি এটা হলো প্রসেসিং তারপরে এরিয়ার মান ছাপানো আউটপুট আউটপুটের জন্য দেখো আমরা প্রতীক ব্যবহার করেছি একটা সামান্তরিক মানে ইনপুট আউটপুট এর জন্য আমরা ফ্লোচার্টে যে প্রতীক ব্যবহার করি সেটা হলো সামান্তরিক আর সি ভাষা লিখতে হয় আউটপুট বা ছাপানোর জন্য প্রিন্টেফ তারপরে আমাদের প্রোগ্রামটা শেষ শেষ এবং শুরু চিহ্ন একই রকম থাকে সেটা হলো উপবৃত্ত তাই না এবার আমরা দেখি যে এই ফ্লোচার্টের উপর ভিত্তি করে আমাদের সি ভাষার কোডটা কেমন হবে শুরুতে আমাদের লিখে নিতে হয় এটা ইনটিজার মেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু এটা আমাদের শুরুতে লিখে নিতে হবে তারপরে আমাদের ডাটা টাইপটা ঘোষণা করতে হবে পাই পায়ের মান আমরা এটাই নিব কিবোর্ডের সাহায্যে নিব এখানে না লিখলো চলতো পায়ের মানে যে দশমিক এসে গেছে তাহলে এটা ফ্লোট ঠিক আছে আর ইন্টিজার না পূর্ণ সংখ্যা না তাহলে ক্ষেত্রফলটাও হবে দশমিক সংখ্যাযুক্ত আর রেডিয়াসের মান দশমিক যুক্ত হতেও পারে নাও পারে তবে আমরা ধরে নিলাম যেটাও দশমিক যুক্ত হতে পারে পূর্ণ সংখ্যা হলেও ক্ষতি নেই ইনপুট হিসাবে এর মান গ্রহণের জন্য আমাদের কি লিখতে হয় স্ক্যান এফ লিখতে হয় আর এই যে ফ্লোট ফ্লোট আমরা ব্যবহার করছি ডাটা টাইপ সেজন্য এখানে চিহ্ন এফ লিখতে হয়েছে যদি আমরা এখানে ইন্টিজার লিখতাম তাহলে আইএনটি তখন কিন্তু আমাদের এখানে লিখতে হতো কি ডি লিখতে হতো এটা তোমাদের জানা আবার মনে করিয়ে দিলাম তাহলে এখানে লিখতে হতো তখন ডি যদি আমরা ইন্টিজার লিখতাম ঠিক আছে এবার আসো ক্ষেত্রফল ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা আমরা লিখলাম তারপরে ক্ষেত্রফলটা এখন আমাদের ছাপাতে হবে মানে ফলাফলটা ছাপাতে হবে মানে এরিয়াটাই তো ফলাফল সেজন্য প্রিন্ট আফ চিহ্ন তো জানো তাহলে প্রিন্ট এই যে দশমিকের পরে টু লেখা হয়েছে মানে দশমিকের পরে আমরা দুইটা অঙ্ক নিব বা দুইটা ডিজিট নিব সেই জন্যে তারপরে প্রোগ্রাম শেষ শেষ করতে হলে কি করতে হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতে হয় এখন দেখো খেয়াল করো এই যে আমরা প্রিন্টেফ এবং স্ক্যান এফ দুটো ফাংশান ব্যবহার করেছি এই দুটো ফাংশানের হেডার ফাইল আমরা এখানে লিখে দেব সেই হেডার ফাইলটার নাম হলো হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে এসটি ডেআইও ডট এইচ এই টি ডেআইও ডট এইচটাই হলো হেডার ফাইলের নাম জানো তোমরা যে এই হেডার ফাইলের মধ্যেই প্রিন্ট এফ এবং স্ক্যান এর সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা আছে যে এরা কীভাবে কাজ করবে তাহলে প্রোগ্রামটা কেমন দাঁড়ালো এই পর্যন্ত ঠিকই আছে তারপরে আমরা এই যে স্ক্যান এফের আগে খেয়াল করো আমরা এটার আগে যদি এই কথাটা লিখি তাহলে বুঝতে পারবো যে আমরা বা ব্যবহারকারীরা যে আমাদের কী করতে হবে কিন্তু আমরা যদি সরাসরি স্ক্যান অ্যাপ লিখি তাহলে একটা সাদা স্ক্রিন আসবে আমরা কিন্তু বুঝতে পারবো না স্ক্রিনে কিছু লেখা থাকবে না আর যদি আমরা এই লাইনটা আগে লিখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কি করতে হবে কি করতে হবে ইন্টার দি রেডিয়াস অব দ্য সার্কল মানে বৃত্তের ব্যাসার্ধের মান আমাদের কীবোর্ডের সাহায্যে ইনপুট করতে হবে ঠিক আছে এই লাইনটা না লিখলে কিন্তু আমরা এই কথাটা বুঝতে পারতাম না তারপরে সূত্র অনুসারে মানটা বের হয়ে আসবে সেটাও যদি আমরা এইভাবে লিখি তাহলে আমরা ভালো বুঝবো না এর পরিবর্তে যদি আমরা এইভাবে লিখি প্রিন্টেড এরিয়া অফ দ্য সার্কল তাহলে আমরা যে মানটা পাচ্ছি সেটা হলো বৃত্তের ক্ষেত্রফল তাহলে আমরা অনেক ভালোভাবে বুঝতে পারব তারপরে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে গেল এবার দেখো আর সুন্দরভাবে আমরা দেখতে পারবো যে কিভাবে প্রোগ্রামটা কাজ করছে খেয়াল করো ফ্লোট পাই পাই আমরা নিয়েছি না তারপরে এরিয়া এরিয়ার ঠিকানা চলে গেল তারপরে রেডিয়াস মনোযোগ দিয়ে খেয়াল করো তাহলে পায়ের মান এরিয়া রেডিয়াস মানে ব্যাসার্ধের মান এগুলোর মান আমরা কীবোর্ডের মাধ্যমে কী কী দেবো পায়ের মান এবং আরের মান ইন্টার দ্য রেডিয়াস অফ দ্য সার্কল স্ক্যান এফ আমরা কীবোর্ডের মাধ্যমে রেডিয়াসটা দিয়ে দিলাম বৃত্তের ব্যাসার্ধ আরের মান দিয়ে দিলাম তারপরে পায়ের মানটাও আমরা ছাপিয়ে দিলাম সরাসরি লিখে দিতে পারি বা ছাপিয়েও দিতে পারি এরিয়া এই সূত্র অনুসারে ক্ষেত্রফলটা বের হয়ে গেল তারপরে আমরা আউটপুট ছাপাতে বললাম এখানে দেখো আরেকটা ভুল থেকে গেছে আমার এখানে দশমিক টু এফ লিখতে হতো তাহলে আমরা দশমিকের পরে দুইটা ডিজিট পাব ঠিক আছে আঠাশ দশমিক দুই ছয় দশমিকের পরে আমরা দুই অঙ্ক পেলাম তাহলে আমরা সি সি প্রোগ্রামে যদি আমরা লিখি মানে সি প্রোগ্রামের এডিটরে তাহলে প্রোগ্রামটা হবে এইরকম একেবারে হুবহু এই রকম দেখতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র তো তোমরা জানোই হাফ ভূমি উচ্চতা এটা একটা সূত্র এছাড়াও আরও সূত্র আছে কারণ ত্রিভুজ তো হলো ছয় রকমের সূত্র কমপক্ষে চারটা আছে হুম তাহলে আমরা দেখি যে ত্রিভুজ নির্ণয়ের জন্য অজানা রাশি কয়টা হবে দুটি হবে কি কি একটা ভূমি একটা উচ্চতা কীবোর্ড থেকে ইনপুট হিসেবে মান নিতে হবে কার কার ভূমি এবং উচ্চতার তারপরে আমাদের এখানে চলক ঘোষণা করতে হবে কয়টা তিনটি কী কী চলকগুলো হলো ভূমি ভূমির ইংরেজি হলো বেজ তাই না বেজের আমরা বিয়ে নিয়েছি উচ্চতা হাইট এইচ আর ক্ষেত্রফলের জন্য এরিয়া এই তিনটা চলক আমাদের ঘোষণা করতে হবে অ্যান্ড কথা হলো চলক তুমি কোন ধরনের ঘোষণা করবে ইন্টিজার নাকি ফ্লোট ফ্লোট নেওয়াটাই সুবিধা হবে তার আগে আমরা দেখে নিই অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট কি হবে আর এখানে আমরা সি ভাষার ব্যবহৃত কিওয়ার্ডগুলোই বা কী কী নেব এটা শুরু তারপরে ইনপুট হিসাবে বেজ ও হাইটের মান নিতে হবে তার জন্যে সি ভাষার যে কিওয়ার্ড সেটা হলো স্ক্যানএফ তোমরা বুঝতে পারছ ইনপুটের প্রতীক উপবৃত্ত দুঃখিত শুরুর প্রতীক হলো উপবৃত্ত ইনপুটের প্রতীক হলো সামন্তরিক তারপরে ক্ষেত্রফল প্রসেসিং তার জন্যে আয়ত হাফ গুণন উচ্চতা হাফের পরিবর্তে আমরা দেখেছি পয়েন্ট ফাইভ ঠিক আছে মানে তোমরা জানো হাফ মানে হলো পয়েন্ট ফাইভ সব জায়গায় হাফের জন্য আমরা পয়েন্ট ফাইভ লিখেছি তাতে কোনো অসুবিধা নাই হুম হাফও লিখে দিতে পারতাম তারপরে আমাদের চতুর্থ ধাপে আমরা ফলাফলটা ছাপাবো পঞ্চম ধাপে এসে শেষ হয়ে গেল হুম এবার আমরা দেখব যে ফ্লোচ্যাটের সাহায্য নিয়ে কিভাবে আমরা সি ভাষার প্রোগ্রামিং কোডগুলো লিখব দেখো প্রথমে প্রোগ্রাম শুরু তার জন্য তো সেকেন্ড ব্যাকেট দিয়ে শুরু করতে হয় এখানে কিন্তু আমি ইন্টিজার মেইন লিখে নিই যার ফলে এখানে রিটার্ন জিরো লিখিনি না লিখলেও চলবে তারপরে আমাদের ঘোষণা করতে হয় যে আমরা যে ডাটাগুলো নিব সেগুলো কেমন ধরনের অর্থাৎ ডেটা টাইপ আমরা বেজ হাইট এরিয়া সবাইকেই ফ্লোট ধরে নিলাম মানে ভগ্নাংশযুক্ত তাহলে ইনপুট হিসাবে আমরা নিব বেজ আর হলো হাইট তার জন্য স্ক্যানে লিখতে হবে আমাদের আর এই যে ফ্লোট লিখেছি সেই জন্য শতকরা চিহ্ন এফ লিখলাম আর ইনপুট নেওয়ার জন্য স্ক্যান তারপরে সূত্রটা লিখে দিলাম সূত্র তারপরে ফলাফল এজ এ প্রিন্টেফ দশমিকের পরে টু এফ লিখা আছে দুই ঘর পর্যন্ত যাবে আর দুই ডিজিট পর্যন্ত যাবে তারপরে প্রোগ্রামটা শেষ তবে এখানে শেষ না এই যে আমরা এখানে প্রিন্টেফ এবং স্ক্যান এফ ব্যবহার করেছি যার ফলে আমাদের এই হেরার ফাইলটা যুক্ত করে নিতে হবে আমি একটু দ্রুত বলছি কারণ এগুলো অতীতেও আলোচনা করেছি অনেকবার বোঝা গেল এবার দেখো কম্পিউটারে কিভাবে কাজ হবে সেটা একটু দেখে নিই আমরা আমরা যদি এই প্রোগ্রামটা লিখি তাহলে একটা স্ক্রিন আসবে কম্পিউটারের প্রোগ্রামের সি ভাষার আর কি সেই স্ক্রিনে কিছুই লেখা দেখা যাবে না হুম তার ফলে আমরা বুঝতে পারবো না যে আমাদের কি করতে হবে আমাদের এটা লিখি দেখো এটার পরিবর্তন আমরা লিখলাম প্রথমেই প্রিন্টেফ লিখলাম তার মানে আমাদের প্রিন্ট করতে হবে ইন্টার দ্য ভ্যালু অফ বেজ বা ইন্টার দ্য বেজ তারপর আমরা কীবোর্ডের সাহায্যে বেজের মানটা দিয়ে দিলাম তারপরে লিখলাম প্রিন্টেড ইন্টার দ্য হাইট এটা আমাদের স্ক্রিনে দেখতে পাবো আমরা কীবোর্ডের সাহায্যে আমরা হাইটের একটা মান দিয়ে দিলাম তারপরে কম্পিউটার এই সূত্র অনুসারে তোমার ফলাফলটা তৈরি করে দিবে। তারপরে দেখো যদি ফলাফলটা দেখার জন্য আমরা শুধু এইটুকু লিখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না ভালো মতন এটার পরিবর্তে যদি আমরা এইটা লিখি তাহলে আমরা বুঝতে পারবো যে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গল লিখিও এত অনেক সুন্দরভাবে বুঝতে পারব হুম তাহলে এবার দেখি কম্পিউটারে কিভাবে কাজ করবে এটা দেখা হলো না আমি যদিও বলে ফেলেছিলাম এবার দেখো যে কম্পিউটারে কিভাবে কাজ করবে ফ্লোট বি বিয়ের জন্য আমরা একটা ঠিকানা ঘোষণা করেছিলাম সেখানে বি চলে গেলো হাইটের জন্য একটা ঠিকানা ঘোষণা করেছিলাম সেখানে হাইট চলে গেল এরিয়ার জন্য একটা ঠিকানা ঘোষণা করেছিলাম সেখানে এরিয়া চলে গেল এখন আমরা কিবোর্ডের সাহায্যে মানগুলো দিব ইন্টার দি বেজ তো স্ক্যান এফ তাহলে বিয়ের মান দেওয়া হলো কত কীবোর্ডের সাহায্যে তিন দিয়ে দেওয়া হলো তারপরে ইন্টার দ্য হাইট কীবোর্ডের মাধ্যমে আমরা দিয়ে দিলাম পাঁচ এরপরে কি হবে ফলাফলটা তৈরি হয়ে যাবে সূত্র অনুসারে হাইট এবং বেজের মান দেওয়ার পরেই ফলাফলটা তৈরি হয়ে যাবে তারপরে ফলাফলটা ছাপাতে বলতে হবে ফলাফল হলো এত তাহলে আমরা আউটপুট হিসাবে এগুলো পাবো আর এগুলো সবই থাকবে কম্পিউটারের সিপিউ এর মেমোরির মধ্যে ঠিক আছে অস্থায়ীভাবে জমা হবে আর আমরা এটাও দেখতে পাবো স্ক্রিনে অস্থায়ীভাবে এবার আসো দেখি যে আয়তের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবো এটাও খুবই সহজ আয়তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তোমরা জানো দৈর্ঘ্যকে প্রস্তুতি গুণ দিলেই আমরা ক্ষেত্রফল পাই তাহলে অজানা রাশি কী কী মাত্র দুটি একটা হলো দৈর্ঘ্য আর একটা প্রস্থ চলক হিসাবে আমাদের নিতে হবে তিনটা জিনিস তার আগে আমরা দেখে নিই যে ইনপুট হিসাবে আমাদের নিতে হবে মাত্র দুইটা জিনিস দৈর্ঘ্য এবং তাহলে চলক কয়টা ঘোষণা করতে হবে তিনটি কি কী ক্ষেত্রফল দৈর্ঘ্য ও প্রস্থ দৈর্ঘ্যের জন্য এল লেন্থ ইংরেজি দৈর্ঘ্যের ইংরেজি লেন্থ লেন্থের আমরা এল নিলাম প্রস্ত উইথের জন্য ডাব্লিউ আর ক্ষেত্রফলের জন্য এরিয়া তাহলে আমরা তিনটা চলক ঘোষণা করব। চলকগুলো কোন ধরনের ঘোষণা করব বলো তো তার আগে দেখিনি অ্যালগোরিদম কী হবে ফ্লোচার্ট কী হবে আর কী কী আমরা এখানে ব্যবহার করব অ্যালগোরিদম ওই গতানুগতিক শুরু ফ্লোচার্টের শুরু দ্বিতীয় ধাপে ইনপুট হিসাবে আমরা দৈর্ঘ্য প্রস্থের মান গ্রহণ করব তারপরে কিওয়ার্ড হিসাবে স্ক্যান আমাদের নিতে হবে প্রোগ্রামে তৃতীয় ধাপে কি আসবে আমাদের ফর্মুলাটা আসবে কোন ফর্মুলা ব্যবহার করে বা সূত্র ব্যবহার করে আমরা আয়তের ক্ষেত্রফল নির্ণয় করব। সেটা এখানে লিখে দেব তারপরে ফলাফল এরপর পঞ্চম ধাপে প্রোগ্রাম শেষ এবার আমরা দেখি যে এই ফ্লো চার্টের উপর ভিত্তি করে কিভাবে আমরা সি ভাষার প্রোগ্রামিং কোডগুলো লিখব এটা শুরু তারপরে এটা একটু তাড়াতাড়ি দেখানো হয়ে গেল শুরুতে আমরা ইন্টিজার হিসাবে ঘোষণা করছি দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ যদি ইন্টিজার হয় মানে পূর্ণ সংখ্যা হয় তাহলে ক্ষেত্রফলও পূর্ণ সংখ্যা হবে যে কোনো দুটো পূর্ণ সংখ্যার গুণফল আসলে পূর্ণ সংখ্যায় হয় যাই হোক তারপরে আমাদের ইনপুট হিসাবে দেখো আমাদের মান নিতে হবে দৈর্ঘ্যের এবং প্রস্থের এরা সবাই ইন্টিজার যার ফলে লিখলাম শতকরা চিহ্ন চিহ্ন দিয়ে ডি শতকরা চিহ্ন দিয়ে ডি তারপরে আমাদের কি করতে হবে এই সূত্রটা লিখতে হবে এরপরে ফলাফল ছাপাতে হবে ফলাফলটা ছাপিয়ে দিলাম প্রোগ্রামটা শেষ হয়ে গেল তবে এটুকু লিখলেই হবে না এখানে যে দুটো আমরা ফাংশান ব্যবহার করেছি সেই ফাংশান দুটো জন্য যে হেডার ফাইল আছে অর্থাৎ এসটি এইচ এটা কিন্তু প্রোগ্রামের শুরুতেই থাকতে হবে তাহলে এই প্রোগ্রামটাকে দেখো রান করলে আমরা কিছু সমস্যার সম্মুখীন হব কি করলে এটা আরও সুন্দর হবে সেটা খেয়াল করো খেয়াল করো দেখো আমরা দেখো এটুকু পর্যন্ত ঠিকই আছে এখানে দেখো এই যে স্ক্যান এটু লিখলে কম্পিউটার স্ক্রিন সাদা দেখাবে কোনো লেখা দেখাবে না তার পরিবর্তে যদি আমরা এইটা লিখি প্রিন্টে ইন্টার দ্য উইথ আমরা বুঝতে পারছি প্রস্থের মান এখন কীবোর্ডের সাহায্যে লিখতে হবে তারপরে স্ক্যান এফ লিখলাম তারপরে ইন্টার দ্য লেন্থ এটা লিখলে আমরা বুঝবো কিবোর্ডে এই দুঃখিত মনিটরে এই ইন্টার দ্য লেন্থ এই কথাটা আমরা দেখতে পাবো তখন আমাদের কি করতে হবে কিবোর্ডের সাহায্যে দৈর্ঘ্যের মানটা স্ক্যান করে দিতে হবে কম্পিউটার দৈর্ঘ্যের মান পেয়ে গেল প্রস্থের মান পেয়ে গেল এই সূত্র অনুসারে তখন আমাদের ক্ষেত্রফলটা ছাপিয়ে দিবে ঠিক আছে তারপরে এইটা না লিখে যদি আমরা এইটা লিখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কিসের ক্ষেত্রফল নির্ণয় করলাম এরিয়া অফ ট্রাঙ্গল ঠিক আছে এরিয়া অফ ট্রাইঙ্গেল বলছি রেক্টাঙ্গল আমরা তো ট্রাইঙ্গেল আগে শেষ করেছি রেক্টাঙ্গল আয়তের ক্ষেত্রে ফল এখানে দেখতে পাবো এবার দেখো আরো সুন্দরভাবে ডাব্লিউ মানে ওয়েথ লেন্থ মেমোরি অ্যাড্রেসে থেকে গেল তারপরে এরিয়া এগুলো আমরা ডাটা টাইপ ঘোষণা করেছিলাম এবার এদের মান আমরা একে একে দিব প্রথমে ইন্টার দ্য উইথ তাহলে এই যে ইন্টার দ্য উইথ লিখেছে আমরা প্রিন্টেপের মধ্যে আমরা কম্পিউটার স্ক্রিনে মানে আউটপুটে এটাও দেখতে পাব উইথ হিসাবে আমরা কত নিলাম তিন নিলাম কীবোর্ডের সাহায্যে তিন টাইপ করে দিলাম মেমোরিতে তিন চলে গেল অর্থাৎ এর মেমোরিতে তারপরে আমাদের কি করতে হবে লেন্থ টাইপ করতে হবে আগে উইড দিলাম এবার লেন্থ মানে দৈর্ঘ্য দিয়ে দিলাম কীবোর্ডের সাহায্যে পাঁচ দিলাম তারপরে কম্পিউটার কি করবে এই সূত্র অনুসারে ফলাফলটা তৈরি করে ফেলবে আমরা প্রিন্টেফ কমান্ড দিয়ে সেই ফলাফলটা আউটপুটে দেখতে পাবো এটা অনেক সুন্দর লাগলো না দেখতে এইভাবেই কিন্তু কম্পিউটার কাজ করে যা হোক তোমরা তেরো নম্বর পাঠটা দেখবে সে আশাবাদ ব্যক্ত করছি এবং সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে শেষ করছি ধন্যবাদ